হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস কথা বলব দরদ বনাম তুফানের কালেকশানে আপনারা জানেন দরদ যেটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার একটি মেগা প্রোজেক্ট ছিল এবং তুফান স্যারের লাস্ট একটি মেগা ব্লকবাস্টার ছিল দুইটি মুভির কলাবরেশনে আপনি জানিয়ে দিব পঞ্চম দিনে কোন মুভিটি বেশি আয় করেছে আপনারা জানেন তুফানের আয় অনেক বেশি যেখানে দরদও কিন্তু পিছিয়ে নেই মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশান ভালো এসেছে অবশ্যই আমরা আশা করছি দরদ লাইফ টাইমে ব্লক কালেকশান করতে পারবে কথা বলবে দুইটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি টুরি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লিটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম দল বাজেট নিয়ে দরদের বাজেট ছিল দশ কোটি টাকা তুফানের বাজেট ছিল পনেরো কোটি টাকা আপনারা জানেন দরদ এবং তুফান দুইটি মুভি কিন্তু মেগা ব্লক কালেকশন করতে সক্ষম হচ্ছে কারণ আপনারা জানেন সাকিব খান স্যারের তুফান আশি কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে দরদের কালেকশনও ডে বাই ডে ভালো আসছে আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি মেগা ব্লক কালেকশন কালেকশান করে নেবে যে একটি মেগা প্রজেক্টস অবশ্যই দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন আনতে পারবে দরদ যেরকমভাবে আয় করছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান সারের মুভিগুলি সেরকম আয় করাই দরকার দরদে লাইফ টাইম কালেকশন ইজিলি থার্টি ফাইভ প্লাস হয়ে যাবে কারণ আপনারা জানেন মুভিটি পাঁচ দিনে বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের মার্কেটে ভালো কালেকশন করেছে দরদ কিন্তু বাংলাদেশের বাহিরে মুভিটি মালদ্বীপে চলছে এবং ইউএসএ মার্কেটের লিমিটেড স্ক্রিনে চলছে সাকিব খান সারের রিসেন্ট টাইম অনেক ফিল্ম ইউএসএ মার্কেটে রিলিজ হয়েছে প্রিয়তমা রিলিজ হয়েছে রাজকুমার রিলিজ হয়েছে এখন আপনারা জানেন তুফান রিলিজ হওয়ার পরে করছি ইউএসএ হবে যদি কথা বলবি কালেকশানের দরদ নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের মার্কেট থেকে আয় করেছে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা যেখানে তুফান নিজেদের পঞ্চম দিনে আয় করেছিল চার কোটি দশ লক্ষ টাকা তুফান মেগা ব্লকবাস্টার ছিল পজিটিভ রিবো সাথে বক্স অফিসে ভালো কালেকশন করেছে দরদও পজিটিভ রিভিউ পেয়েছে সাকিব খান স্যারের এই ফিল্মটি সাকিব খান স্যারের পারফরমেন্সের জন্য সকল জায়গায় প্রশংসা করাচ্ছে যদি পাঁচ দিনে টোটাল গ্রোশ্লেষণের কথা বলি দরদ পাঁচ দিনে টোটাল গ্রোশ্লেষণ করেছে নয় কোটি দুই লক্ষ টাকা যেখানে তুফান টোটাল গ্রশ্লেষণ করেছিল সতেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা তো আপনারা বুঝতে পারছেন দরদ থেকে ডাবল কালেকশন তুফান পাঁচ দিনে দিয়েছে এর প্রধান কারণ তুফান হলো ফেস্টিভ্যালে রিলিজ হয়েছে একশো ছাব্বিশটি সিনেমা হলে রিলিজ হয়েছে যেখানে দরদ সিনেমা হলে রিলিজ হয়েছে তুফান ফিল্ম ছিল অনেক বেশি শোতে মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা সাপোর্ট করেছে আমরা আশা করছি দরদ তুফানের মতো মেগা ব্লকবাস্টার না হলেও মুভিটি বাজেট রিকভার করবে দরদকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে পঁচিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে মুভিটি ওভারসিস মার্কেটে রিলিজ হলেই বোঝা যাবে প্যান ইন্ডিয়া ফিল্মটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে দরদ কিন্তু প্যান ইন্ডিয়া ফিল্ম ইন্ডিয়াতেও মুভিকে বিগ রিলিজ করা হবে আশা করছি ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে দরদ এবং তুফান এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার কোন মুভিটি হচ্ছে ফ্লপ কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন ধন্যবাদ